আসসালামু আলাইকুম। আরিফ সরকার ইউটিউব বাংলা হেল্প চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আবারও সাদর আমন্ত্রণ। আপনারা জানেন বরাবরই আমি পাসপোর্ট সম্পর্কিত ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি। তো আজকের ভিডিও হচ্ছে পাসপোর্টের সংশোধন সম্পর্কিত। আপনারা যারা দীর্ঘদিন ধরে পাসপোর্টে সংশোধনের জন্য অপেক্ষা করতেছিলেন, আপনাদের জন্য মনে হয় সেই সুবর্ণ সুযোগটি চলে এসেছে। তো ইতিমধ্যেই বাংলা ভিশন news24.com একটি নিউজ নিয়ে এসেছে, চলুন আমরা সেই নিউজটি দেখে আসি। তো বাংলা ভিশন news24.com এ গত 23 মে 2021 সালে একটি নিউজ এসেছে। নিউজটি হলো পাসপোর্টে নাম বয়স সংশোধনের সুযোগ রেখে পরিপত্র জারি। তো পরিপত্রটিকে আমরা দেখে আসি, চলুন। এখানে বলা হয়েছে নাম ও বয়স নাম ও জন্ম তারিখ সহ তথ্য সংশোধনের সুযোগ রেখে দেশে ও বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদন নিষ্পত্তির জন্য কিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্রটি জারি করেন। যদিও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে এখনও নিজের নাম, পিতামাতার নাম আংশিক পরিবর্তন, নিজের নাম, পিতামাতার নাম পূর্ণাঙ্গ পরিবর্তন ও জন্ম তারিখ পরিবর্তনযোগ্য নয় বলে উল্লেখ রয়েছে। তো পরিপত্রে পাসপোর্টে নাম, যেমন নিজের নাম, পিতার নাম ও মাতার নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে বলা হয়েছে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা JHC বা SHC, HHC, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে। যাদের এ ধরনের সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্ম সনদ বিবেচনা করতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই করা যেতে পারে। আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে। সংশ্লিষ্টদের যথাযথভাবে পালনের জন্য পরিপত্রে আরও যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো সরকারি চাকরিজীবীরা চাকরিতে প্রবেশের সময় তথ্যাদি জমা দেন, বিদায়, এ ধরনের তথ্য পরিবর্তনের আবেদন বিবেচনার কোনো অবকাশ নেই। তবে সরকারি চাকরিজীবী যারা চাকরির পূর্বে পাসপোর্ট গ্রহণ করেছেন তাদের প্রমাণক পরীক্ষা নিরীক্ষা পূর্বক তথ্য সংশোধন করা যেতে পারে। বিদেশস্থ দূতাবাসে আবেদন করা হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থান, বসবাসের প্রমাণক, ছবি, নাম এবং বয়স সম্বলিত প্রমাণক, যেমন পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা জব আইডি কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংযোজন করতে হবে, যা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। বিদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকরা এই পরিপত্র জারির 6 মাসের মধ্যে তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। তবে যৌক্তিক কারণে এই সময়সীমা 1 বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংশোধনের আবেদনে ব্যর্থ হলে আর সুযোগ থাকবে না। MRP পাসপোর্টে কোনো সংশোধনী না থাকলে রিইস্যু করার সময় পুলিশ ভেরিফিকেশন আবশ্যক নয়। পাসপোর্ট হারিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হারানো পাসপোর্টের পুলিশ প্রতিবেদন সহ রিইস্যুর আবেদন দাখিল করতে হবে। আবেদনকারীকে তথ্য পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে এবং হলফনামা প্রদান করতে হবে। ভবিষ্যতে কোনো আইনি জটিলতা দেখা দিলে আবেদনকারী দায়ী থাকবেন এই মর্মে ঘোষণা থাকতে হবে। পরিপত্রটির কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, জন্ম নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে সবার মাঝে বিষয়টি জানিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।